ভিউয়ার্স, তো এনডিসি অ্যাডমিশন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ সায়েন্স এই প্লেলিস্টে আজকে আমরা তৃতীয় ভিডিও। আমরা আগে আগে দেখেছিলাম হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে, আজকে আমরা দেখবো হচ্ছে ইংলিশ এই টপিকে। প্রিভিয়াস দুইটা ইয়ার অর্থাৎ 2018 এবং 2019 কী কী প্রশ্ন এসেছিলো সেগুলোর কয়েকটা, এবং সেগুলো আমরা সমাধান করব। তো কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি আমাদের আজকের। ওকে, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস। সো প্রশ্নে বলা হয়েছে জাস্ট যে লাউসের প্লুরাল ফর্ম কোনটা। তাহলে আমরা জানি আসলে তোমরা ছোটোবেলায় পড়ে আসার কথা যে মাউস এর প্লুরাল হচ্ছে মাইস, তাহলে লাউসেরটা হবে একইভাবে লাইস, সেটা হচ্ছে অ্যান্সার বি। আচ্ছা, দুই নম্বর প্রশ্নে আসি, মাই মাদার, দেন দেয়ার ইজ দেয়ার আর ফোর অপশনস, ওয়াচেস, ওয়াচড, ইজ ওয়াচিং, ওয়াচ, টিভি, নিউজ, এভরি নাইট। সো হেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এভরি নাইট কথাটি রয়েছে, তাহলে এভরি নাইট থাকলে কিন্তু আসলে আমাদের অ্যান্সার হবে কিন্তু আসলে ওয়াচেস। কেন ওয়াচেস হবে? কারণ মাই মাদার কিন্তু আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে আমাদের এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা হবে ওয়াচেস। এরপরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইন্টু আইস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের যে ক্লজটা এখানে কিন্তু আমার ইট টার্নস, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কিন্তু প্রথম যে ক্লজ ওয়েন যুক্ত যে ক্লজ সেখানেও কিন্তু আমার হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস ওয়েন ওয়াটার ফ্রিজেস। কস্টনার্স গোয়িং টু বি নমিনেটেড টু রিসিভ দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর। এটা আসলে আসছে কোন টপিক থেকে? ট্যাগ কোয়েশ্চেন থেকে। তাহলে এখানে আমাদের অপশন রয়েছে অনেকগুলো, চারটে অপশন রয়েছে। আমরা দেখবো যে এখানে কী লেখা রয়েছে, কস্টনার্স ইজ, মানে কস্টনার ইজ গোয়িং টু, তাহলে ইজ গোয়িং টু থাকলে এখানে অবশ্যই হবে ইজেন্ট হি, রাইট? তাহলে এটা খুব সোজা ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন থেকে। আমরা পরের প্রশ্ন চলে যাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। তো এটা আমাদের আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, তো এটা কী হবে? অল্টারনেটিভ টু। তাহলে আমাদের এখানে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, তার মানে অপশন কোনটা? এ নাম্বার। কল টু মাইন্ড মিন্স, তাহলে কল টু মাইন্ড এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় রিমেম্বার, তাই না? স্মরণ করা, মনে করা। তারপর হচ্ছে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড করতে বসছে আর কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমাদের এই টপিকটাও করার কথা। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, আমরা জানি এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, রাইট? সো আমাদের এটা হবে অ্যান্সার। তো আমরা দেখলাম মোটামুটি আসলে যে ইংলিশে আসলে কী ধরনের প্রশ্ন আসে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্রামাটিক্যাল যেমন প্রশ্ন আসে এবং বেসিক গ্রামাটিক্যাল প্লাস কিন্তু কিছু তোমার ট্রান্সলেশন আসতে পারে, যদি আমরা এখানে ট্রান্সলেশন দেখিনি সেটা কিন্তু দিতে পারে। প্লাস আমরা দেখলাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেসিক কিছু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? এরকম প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। তো ইংলিশ নিয়ে আমার মনে হয় এটাই, যে কেউ যদি 9-10 খুব ভালো মানে মোটামুটি তার ইংলিশ নলেজ রাখে এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার করে রাখে, তাহলে অবশ্যই তার আসলে এনডিসিতে ইংলিশ পোর্শনটা অ্যান্সার করতে প্রবলেম হওয়ার কথা না। সো থ্যাংকস ফর ওয়াচিং।